ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে ডিসেম্বর মাসের রাশিফল। সমস্ত রাশি অনুযায়ী ডিসেম্বর মাসটা কেমন যাবে না যাবে, তাহলে চলুন জেনে নেওয়া যাক। জানবো কন্যা রাশির মানুষদের ডিসেম্বর মাসটা কেমন যাবে না যাবে। প্রথমে জানবো আপনাদের কেরিয়ারটা কেমন থাকছে। কেরিয়ারের ক্ষেত্রে জানবো যারা জব করেন তাদের জন্য এই মাসটা কেমন। তাদেরকে বলবো এই মাসটা কিন্তু আপনাদের প্রচণ্ড বুঝে শুনে প্রতিটা স্টেপ ফেলতে হবে, না হলে কিন্তু প্রচণ্ড ধরনের সমস্যা তৈরি হতে পারে। কীরকম সমস্যা? সমস্যাটা হচ্ছে আপনার হয়তো জবটাও চলে যেতে পারে, এরকম সিচুয়েশান কিন্তু ক্রিয়েট হওয়ার সম্ভাবনা থাকছে। টেনশান নেওয়ার কিছু নেই, প্রত্যেকটা পদক্ষেপ মেপে মেপে নিন, তাহলে কিন্তু কোনো সমস্যা হওয়ারও সম্ভাবনা থাকবে না। কাজের জায়গায় কিন্তু প্রচণ্ড পরিশ্রম করতে হবে, পরিশ্রম করলে তাহলে কিন্তু অনেকটা সফলতার মুখ কিন্তু এ মাসে আপনারা দেখতে পাবেন। কাজের জায়গায় নিজেকে কিন্তু প্রতিনিয়ত আপডেট রাখতে হবে, এটা কিন্তু বাঞ্ছনীয়। সিনিয়রদের সাথে বা অফিসে বসের সাথে রিলেশন কিন্তু প্রচণ্ড মাত্রায় ভালো থাকবে, এটা কিন্তু আপনাকে তারা বুঝতে দেবে না, কিন্তু ভালো থাকবে। গোপন শত্রু তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু কাজের জায়গায় থাকছে। যারা ভালো ভালো কথা বলছে, আপনার নামে প্রশংসা করছে, তারাই হয়তো আপনার শত্রু। এই জিনিসটা ক্রিয়েট হওয়ার সম্ভাবনা কিন্তু কাজের জায়গায় অনেকটা মাত্রায় থাকছে। এই জিনিসগুলোই আপনাকে কিন্তু একটু বুঝে শুনে হ্যান্ডেল করতে হবে, তাহলেই দেখবেন কোনো সমস্যা কিন্তু থাকছে না। জানবো বিজনেস কেমন থাকবে। বিজনেসের ক্ষেত্রে বলবো, যারা অনেক দিন ধরে বিজনেসে প্রচণ্ড ধরনের বাধা বিপত্তির মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তাদের জন্য এই মাসের লাস্টের দিক থেকে সময়টা কিন্তু ভালো। তারা যে সকল বাধা বিজনেসে আসছিল, তারা কিন্তু সেই সকল বাধা খুব ইজিলি ওভারকাম করে যেতে পারবেন। যারা অনেক দিন ধরে ভাবছিলেন বিজনেসটা শুরু করব কিন্তু শুরু করা হয়ে উঠছিল না, তাদের জন্য সময়টা কিন্তু ভালো। তারা লাস্টের দিক থেকে যদি একটু প্ল্যানিং করেন, পরিশ্রম করেন, তাহলে কিন্তু ডেফিনেটলি শুরু করতে পারবেন। যারা বিজনেসে কোনো আইনি ঝঞ্ঝাটের মধ্যে জড়িয়ে গেছিলেন, তাদের জন্য বলবো এই মাসটা ভালো, তারা সেই সকল ঝঞ্ঝাট থেকে কিন্তু এই সময় মুক্তি পেয়ে যেতে পারবেন। যাদের বিজনেস পার্টনারের সাথে কোথাও গিয়ে একটু সমস্যা তৈরি হয়েছিল, সেই সকল সমস্যা কিন্তু এই মাসে কমে যাবে। ওভারঅল বিজনেসের জন্য মাসটা মোটামুটি ভালোই আমি বলবো। জানবো এ মাসে আপনাদের অর্থনৈতিক পরিস্থিতিটা কেমন থাকছে না থাকছে। অর্থনৈতিক পরিস্থিতিটা কিন্তু এ মাসে আপনাদের প্রচণ্ড মাত্রায় ভোগাবে, প্রচণ্ড মাত্রায় মানসিক চাপ ক্রিয়েট করবে। অর্থনৈতিক পরিস্থিতি কিন্তু এ মাসে খুব একটা ভালো থাকছে না। আপনারা হয়তো কারোর থেকে অর্থ ধারও নিতে পারেন, সেটা আপনার পিতৃ বা মাতৃস্থানীয় কারোর থেকে অর্থ হয়তো এ মাসে আপনাদের ধার নিতে হতে পারে। অর্থনৈতিক ব্যাপার নিয়ে কিন্তু ভাই বোনের সাথে বিবাদ, ভাই বোনের সাথে অশান্তি হওয়ার সম্ভাবনা থাকছে। এই বিষয়টাকে কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে ম্যানেজ করতে হবে, একটু মাথা গরম করবেন না, বিষয়টিকে ঠান্ডা মাথায় ম্যানেজ করুন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে বিষয়টিকে কিন্তু আপনারা ম্যানেজ করতে পারছেন। এই মাসে আপনারা কেউ কেউ হয়তো লোন শোধ করে দেবেন, এই একটা এক্সট্রা হেডেক থেকেও কিন্তু এই মাসে আপনারা মুক্তি পেয়ে যাবেন। এই মাসটা অর্থ নিয়ে টানাটানিটা কিন্তু থাকছে, তবে অনেকের পার্টনার থেকেও কিন্তু হেল্প পেতে পারেন। পার্টনারও কিন্তু অর্থ দিয়ে কিছু কিছু বিষয় আপনাকে হয়তো হেল্প করতে পারে। অর্থনৈতিক ব্যাপারটা কিন্তু এই মাসে আপনাদের মোটামুটি থাকছে। জানবো কন্যা রাশির মানুষদের হেলথ কেমন থাকছে। হেলথের ব্যাপারে বলবো, কোথাও পেশিতে টান লাগা, কাঁধে ব্যথা, কান সংক্রান্ত বিষয় নিয়ে এই গোটা মাসটা কিন্তু প্রচণ্ড সমস্যার মধ্যে আপনারা কাটাবেন। যারা প্রচণ্ড মাত্রায় স্মোক করেন, তাদের জন্য বলবো এই মাসটায় এই কাজগুলো থেকে একটু বিরত থাকুন, না হলে কিন্তু সমস্যা প্রচণ্ড রকম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এই মাসে নিজেকে একটু ফিটনেসের মধ্যে ইনভলভ করুন, তাহলে দেখবেন হেলথ কিন্তু অনেকটা বেটার থাকছে। জানবো এ মাসে আপনাদের লাভ লাইফ কেমন থাকবে। লাভ লাইফের জন্য মাসটা কিন্তু প্রচণ্ড রকম ভালো। লাভ লাইফে খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন।
দুজনের মধ্যে সম্পর্কটা কিন্তু প্রচণ্ড পরিমাণ গাঢ় হবে, দুজনের রিলেশনটা একটা পর্যায়ে গিয়ে কিন্তু পৌঁছাবে, দুজন দুজনকে কিন্তু মনের অনেক কিছু কথা বলবেন, দুজন দুজনের অনেকটা ক্লোজ হয়ে যাবেন। লাভ লাইফের জন্য এই মাসটা কিন্তু প্রচণ্ড রকম ভালো। যারা প্রেম নিয়ে বাড়িতে কথাবার্তা বলবেন ভাবছেন, তারা বাড়িতে কথাবার্তা বলুন, তাহলে কিন্তু রিলেশনটা একটা আলাদা পর্যায়ে যেতে আরেকটু হয়তো সাহায্য পাবে। জানবো আপনাদের বিবাহিত জীবন কেমন থাকছে না থাকছে। বিবাহিত জীবনের ব্যাপারে যেটা বলার সেটা হচ্ছে, বিবাহিত জীবন মোটামুটি ভালো, তবে পার্টনারের হেলথ কিন্তু খুব একটা ভালো থাকবে না, এই বিষয়টা নিয়ে একটু মানসিক চাপ কিন্তু তৈরি হবে। আপনারা যদি পার্টনারের থেকে কোনো বিষয় হাইড করে রাখার চেষ্টা করেন, সেই বিষয়টা কিন্তু এই মাসে ওপেন হয়ে যাবে পার্টনারের কাছে, এই বিষয়টা নিয়েও কিন্তু পার্টনারের থেকে একটু চাপ হয়তো আসতে পারে। কোনো ফ্যামিলি মেম্বারের জন্য কিন্তু দুজনের মধ্যে কোথাও গিয়ে একটু বিবাদ অশান্তি তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, তবে সেটা আংশিক, বিশেষ চিন্তাভাবনা করার মতো কিন্তু কোনো কারণ নেই। জানবো এ মাসে আপনাদের এডুকেশনটা কেমন থাকছে না থাকছে। যারা কোনো টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করেন তাদের জন্য সময়টা ভালো, যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণভাবে ভালো। যাদের এডুকেশনে কোথাও গিয়ে ব্রেক হয়ে গিয়েছিলো তারা কিন্তু এডুকেশনটা আবার শুরু করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। যারা হায়ার স্টাডি করতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণভাবে ভালো, তারা খুব ইজিলি হায়ার স্টাডিতে কিন্তু চান্স পেয়ে যাবেন। ওভারঅল এডুকেশনের জন্য সময়টা কিন্তু ভালো। জানবো এ মাসে আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকবে না থাকবে। ফ্যামিলি লাইফের বলবো সময়টা খুব একটা ভালো না এই মাসে। আপনাদের মায়ের হেলথ খুব একটা ভালো থাকবে না, পাশাপাশি আপনাদের ভাই বোনদের হেলথও খুব একটা ভালো থাকবে না। এইসব বিষয় ভেবে কিন্তু আপনি অনেকটা মানসিক চাপে থাকবেন, এই বিষয়গুলো কিন্তু আপনার মাথায় সবসময় ঘুরবে। কোনো কাজে বাবা হয়তো বাড়ির বাইরে যেতে পারে, এই বিষয়টা নিয়েও কিন্তু কোথাও গিয়ে আপনার একটা টেনশান কাজ করবে। ফ্যামিলির লোকজনদের জন্য কিন্তু খানিকটা অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে এই মাসে। আপনি আপনার ভাই বোনদের সাথেও কিন্তু খুব ভালো সময় কাটাবেন। যারা গাড়ি কিনবেন ভাবছিলেন তাদের জন্য সময়টা ভালো, এই সময় কিন্তু গাড়ি কেনার যে ড্রিমটা ফুলফিল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা মাত্রায় থাকছে। ফ্যামিলি লাইফ ওভারঅল কিন্তু ভালো। তাহলে বন্ধুরা, কোনা রাশির মানুষদের ডিসেম্বর মাসটা কেমন যাবে না যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন তাদেরকে বলবো, এরকম ইনফরমেশান পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।